হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি দেখছেন খুব তাড়াতাড়ি চলে আসছি না, আরও গতকাল কিন্তু আপনাদের জন্য দুইটা ভিডিও দিচ্ছি, বুঝছেন? আমি এখন খুব রেগুলার, হ্যাঁ। কারণ হচ্ছে যে আমার ক্যাম্পাস বন্ধ, আমার ক্যাম্পাস 21 দিন বন্ধ দিছে, মজাই মজা এক কথায়, হ্যাঁ। তার জন্য আমি রেগুলার, কিন্তু আমি হোপ সো ক্যাম্পাস শুরু হইলো রেগুলার থাকার চেষ্টা করবো, কিন্তু আলট্রাইমে বেস্ট, কারণ আমি খুব সিরিয়াস, জিনিসগুলো নিয়ে মস্কারি করা যাবে না। এখন আমি আজকে আসলাম মেইনলি শান মুভিটা নিয়ে। এখন একদল কথা বলবে এত পরে শান মুভির রিভিউ এই সেই, কারণ আমাকে সুমন ভাই, আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, ওনার থেকে ইচ্ছা ছিল যে শান মুভিটা যাতে আমি রিভিউ করি। এবং আমি অনেক অনেক সরি যে টাইম মতো রিভিউটা দিতে পারিনি, কারণ আমার একটু একাডেমিক লাইফের একটু বেশি চাপ ছিল এই কারণে। বাট আমি সরি, হ্যাঁ, আপনাকে আমি সরি বললাম যে আমার টাইম মতো রিভিউ দিতে পারিনি, কিন্তু আমি দিচ্ছি কিন্তু রিভিউটা। আজকে ভিডিওটা আপনারই জন্য, আপনি ভিডিওটা দেখবেন কি না আমি ওটাও জানি না, কারণ আপনি হয়তো চলে গেছেন, বাট আমি এটা আপনার জন্যই বানাচ্ছি। সো শান মুভিটা আমি দেখলাম, কিছুক্ষণ আগেই দেখে উঠলাম, এবং যেহেতু এটা হলে সারছিল, এখন আমি বায়োস্কোপে দেখছি, সো বোঝা যাচ্ছে যে আমি, আপনারা বলতে পারেন মানে হলের ফিলিংসটা আমি মিস করছি, বাট আপনাদেরকে বলতে হয় আমার বাসায় হোম থিয়েটার আছে, তার জন্য আমি হলের ফিলিংসটা পাই, বুঝছেন, যখন মুভিটা হাই রেজুলেশনে থাকে। সো ওই দিক দিয়ে আমি মোটামুটি ভালোই ফিলটা পাইলাম যে আমি হলে দেখলে শান মুভিটা আমার কাছে কেমন লাগতো সেটা। এই মুভিটার আমার সব থেকে বেশি পজিটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে ক্যামেরার কাজ। ক্যামেরার আপনি কোন রেজুলেশনে ক্যামেরা ইউজ করছে সেটা না, সেই ক্যামেরা না, ক্যামেরা নিয়ে যে খেলাটা খেলার চেষ্টা করা হয়েছে ওই ওই কাজটা অনেক ছিল এখানে। সো ক্যামেরার কাজটা ইম্প্রেসিভ ছিল, যে আমার থেকে ভালো লাগছিল যে হ্যাঁ আমি অনেক ইউনিক ইউনিক শট পাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা পজিটিভ পয়েন্ট বলতে চাই, এটার একটা পার্টিকুলার ক্লাইম্যাক্সের দিকে একটা সিন ডিজাইন করা হয়, যেখানে আপনার একটু খুন খারাপ বা ভিলেনদের যে কনটেক্সট দেখানো ওই সিনগুলো কাইন্ড অফ আপনাকে সাইকো মুভির ভাইব দেয়, এবং ওই জায়গায় কালার কারেকশন দেন সেট ডিজাইন সব কিছু চুম্মা লেভেলের ছিল। এবং যদি পুরো মুভিটাতে এই জিনিসগুলো ধরে রাখতে পারতো, মানে এটা একটা মাস্টারপিস টাইপের একটা মুভি হওয়ার একটা সম্ভাবনা ছিল, যদি গল্প বাদ দিই, যেহেতু অ্যাকশন জনরার মুভি, অ্যাকশন জনরার মুভিকে মাস্টারপিস হইতে হইলে বা মাসি এন্টারটেইনমেন্টফুল মুভিগুলোকে যদি মাস্টারপিস হইতে হয়, তাহলে অনেক গল্প অনেক স্ট্রাগল করতে হয়, ওইটা আলাদা কনটেক্সের ব্যাপার। সেবার জাস্ট বললাম যে ওই জিনিসটা কিন্তু কয়েক মিনিটের একটা পোর্শন হইলো, সেটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে, সো বলা যায় ওইটা তারিফ করার যোগ্য। এবং যদি আমি এই মুভিটার খারাপ পয়েন্ট দিয়ে কথা বলি, কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে কাইন্ড অফ মিউজিকের ইউজটা, আপনার একটা মুভির যে সিগনিফিকেন্স, নিজের কিছু মিউজিক আছে না, আমি এই মিউজিকটা শুনলে বলবো যে এটা শান মুভির মিউজিক ছিল, হ্যাঁ, ওই টাইপসের কোনো সিগনিফিকেন্স মিউজিক এই মুভিতে ছিল না, যেটা আমি আমার কাছে মনে হয়েছে যেটা আমি মিস করতেছি জিনিসটা, কারণ গল্প যেহেতু ইউনিক গল্প, একটা মুভি তো একটা সুন্দর মুভি হচ্ছে, সো আমার একটা বিজিএম, আমার কানটা একটু বলতেছিলাম আমি যাতে একটা স্পেসিফিক আমার এই মুভির মিউজিক শুনি, যেটা আমাকে মনে করাই দিবে যে হ্যাঁ আমি এই মুভিটা শান দেখতেছি, হ্যাঁ, ওই রকম কোনো একটা স্পেসিফিক মিউজিক ছিল না, গতানুগতিক যেসব মিউজিক ইউজ হয় সব জায়গায় ওগুলো ইউজ করা হয়েছে, সো মিউজিকের একটু লুপল ছিল। আর একটা লুপল বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে যে আমাদের সিয়াম ভাইয়ের এক্সপ্রেশনটা একটু, মানে পুরো মুভিতে মানে যিনি ওনার এক্সপ্রেশনটা একটু বোঝা যাচ্ছিল 19-20 হচ্ছে, যেসব জায়গায় এক্সপ্রেশন মানে এটা বুঝবেন আপনারা যারা, ওনার এক্সপ্রেশনটা একটু দুর্বল ছিল, সো ওই কারণে মাঝে মধ্যে মনে হয় যে আমার সব কিছুই ভালো হচ্ছে কিন্তু এই জায়গাটা একটু একটু মিস মিস মিস, একটু একটু ল্যাগিংস আছে এই টাইপসের। আর একটা নেগেটিভ পয়েন্ট বলতে গেলে, এটা নেগেটিভ পয়েন্টে পড়ে না, বাট এটা একটু মানে আমাদের লোকাল জনগণের সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন কোনো একটা ক্যারেক্টারকে দেখি, বা কোনো একটা ক্যারেক্টার না, কোনো একটা পার্সোনালিটি বা কোনো একটা ব্যক্তি, যে হিরো বা যে ভিলেন, এটাকে আমরা আগেই চিনি, মানে উনি অনেক বড় নায়ক, উনি অনেক বড় মানে প্রাতিষ্ঠানিকভাবে ওনার উচ্চতা অনেক বেশি, যখন ওনাকে আমরা কোনো একটা মুভিতে ছোট রোলে দেখি, প্রথম থেকেই ছোট রোলে দেখলে জিনিসগুলো তখন আমাদের খটকা লাগে, মানে আমি এটা ছোট রোলে কেন দেখতেছি, হ্যাঁ, কারণ উনি তো অনেক বড় মানুষ, হ্যাঁ, তখন আমরা কিন্তু স্পয়লার পাই যাই, কাইন্ড অফ কোনো একটা বড় সড়ো স্পয়লার পাই যাই, সেটা আমি পাই গেছিলাম এই মুভিটাতে। এবং এই স্পয়লারগুলো কেমনে ঠেকায় সেটা আমি জানি না, বাট এই স্পয়লারটা এখানেও পাইছি, সো আমি লাস্টের টুইস্টের তত বেশি মজা পাইনি, যেটা আপনারা বুঝছেন যারা যারা দেখছেন তারা, সো এটা আশা করি অনেকের সাথেই হয়েছে, কারণ সবাই জানি আমরা এইগুলো আমরা সবাই ধরে ফেলতে পারি, কারণ যখন আমরা দেখি যে মনে করেন আমি আপনাকে বললাম কোনো একটা মুভির নায়কের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সিয়াম, তখন আপনি মনে করবেন যে অ্যাসিস্ট্যান্ট সিয়াম কোনোদিন অ্যাসিস্ট্যান্ট হবে, এর মানে সিয়ামের কোনো একটা রোল আছে অনেক বড় সড়ো, ওগুলোর ওই রোলটার জন্য আমরা অপেক্ষা করি, হ্যাঁ, ওই জিনিসটা এই মুভিতে হয়। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যায়, বাট নেগেটিভ পয়েন্ট কি, এটা কোনো কিছু করার নেই, হ্যাঁ, কিন্তু ওভারঅল এবার মুভি নিয়ে কথা বলি, ওভারঅল কেমন ছিল? ওভারঅল এটা একটা বাংলাদেশের অ্যাকশন মুভি, কারণ অ্যাকশন মুভি বানানো কিন্তু খুবই টাফ, হ্যাঁ, অ্যাকশন মুভি হচ্ছে, যদি অ্যাকশন সিন নিয়ে কিছু কথা বলি, অ্যাকশন সিনগুলো ওয়েল অর্গানাইজ ছিল এবং মোটামুটি, মানে এই না যে আহামরিভাবে কিছু করতে পারছে, বাট ওনারা চেষ্টা করছে
বেস্টটা দেওয়ার এবং বেস্টটা দিতে পারছে, অনেক ক্ষেত্রেই দিতে পারছে। খালি কিছু কিছু মোমেন্টে বলা যাচ্ছিল যে সিং করতেছিল না, তখন ওগুলো একটু ছোট ছোট লোবল, কিন্তু ওগুলো অ্যাডজাস্টেবল। কারণ আমরা অ্যাকশন মুভি আমাদের বাংলাদেশে তত ভালো কাজ হয় না, মানে এই না যে আমরা অ্যাকশন মুভি খুব ভালো বানাইতে পারি। ওই দিক দিয়ে দেখা যায় শান মুভিটা আমাদের একটা এক্সাম্পল, সেটা অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে শান মুভিটা। তো বলা যায় আপনারা সবাই, আমি জানি সবাই দেখছেন, আমি লেট লতিফ, ওভারঅল এটা একটা দেখার মতো মুভি। আপনারা আপনাদের যাদের কাছে সময় আছে তারা অবশ্যই শান মুভি চেক আউট করবেন, কারণ আপনার যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের দেখা উচিত, কারণ এটাতে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। কাহিনীটাও মোটামুটি আমরা সবাই জানলো, কাহিনীগুলো খারাপ না, বোরিং ফিল করাই না, সবকিছু মিলে ওভারঅল শান মুভিটা একটা ওয়াচেবল মুভি। তো আপনারা সবাই দেখতেই পারেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো শান মুভিটা দেখার জন্য, যদি টাইমটাকে ইউটিলাইজ করার জন্য মুভি খোঁজেন। হ্যাঁ, এই না যে আপনি আহামরি কিছু দেখবেন, সেটা আবার বলে দিচ্ছি, অ্যাকশন মুভিতে আসলে আহামরি কিছু থাকেও না। হ্যাঁ, এটা এটা সবাই জানি আমরা, এটা রিয়েলিটি। অ্যাকশন মুভিতে আমরা আহামরি কিছু পাবো না, আমরা জাস্ট একটা এন্টারটেনমেন্ট, মানে আমাদের এই 3 ঘন্টা বা 2 ঘন্টা সময়টাকে আমরা নিজেদের মধ্যে একটু ব্যস্ত করে বা নিজেরা একটু ইউটিলাইজ করতে চাই, যেটাই মুভিটা আপনাকে করে দিবে এবং আমারও হয়েছে। সো ওভারঅল বলা যায় একটা ভালো মুভি, সবাই দেখতে পারেন, আমি জানি সবাই দেখছেন। আর যারা যারা দেখছেন তাদের কেমন লাগছে কমেন্টে বলবেন। এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিওটাকে দেখছেন তারা, এর মানে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। সো ভিডিও পছন্দ হলে কী করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা করবেন না আমি জানি, কিন্তু করেন না প্লিজ। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, কারণ আমরা সাবস্ক্রাইবে দেখি কয়টা বাড়তেছে কয়টা কমতেছে এগুলো সেগুলো। সো আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর সবাই লাইক করতে অনেক কমফোর্ট ফিল করে, আমি যা দেখলাম, লাইক করেন, একটু লাইক করেন। আর শান মুভি নিয়ে যদি স্পেসিফিক আপনাদের কোনো কথা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পার্সোনালি শান মুভিটা আমাদের সুমন ভাইয়ের জন্য করছি, সুমন ভাই আপনি যদি দেখে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।